আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো, 2024 শিক্ষাবর্ষে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি রয়েছে, সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং কিছু এমসিকিউ থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লেখি, এখানে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে সাম্যবাদী কবিতা থেকে কী ধরনের এমসিকিউ, ছোটো প্রশ্ন বড় প্রশ্ন আসতে পারে, তার একটা সাজেশন দেখবো আজকে আমরা। আমরা গত পর্বে হচ্ছে পণ্ডশ্রম কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আলোচনা করবো আমরা সাম্যবাদী কবিতার কিছু বর্ণনামূলক প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয় এই উক্তিতে কবি কী বুঝিয়েছেন? কবি মানব হৃদয়কে সকল তীর্থক্ষেত্রের মতো পবিত্র বলে উল্লেখ করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সাম্যবাদী কবিতার কবির মতে পৃথিবীর সব অহংকার আভিজাত্য চূর্ণ হয় মানব হৃদয়ের কাছে। মানুষের হৃদয় সিংহাসনই সবচেয়ে আরাধ্য। হৃদয়ই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা, কারণ সমস্ত বিশ্বাসের মূলেই আছে মানব হৃদয়ের ক্রিয়া। আর মানুষের সবচেয়ে বড় সত্য হচ্ছে আপন হৃদয়। আর তাই তো কবি মানব হৃদয়কে উপাসনালয়ের মতো পবিত্র বলেছেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এইখানে এসে লুটায় পড়ে সকল রাজমুকুট বুঝিয়ে দাও। এইখানে এসে লুটায় পড়ে সকল রাজমুকুট বলতে কবি মানব হৃদয়কে সত্য ও আরাধনার শ্রেষ্ঠ স্থান হিসেবে বোঝাতে চেয়েছেন। সাম্যবাদী কবিতার কবি মানব হৃদয়কে পবিত্রতম স্থান হিসেবে উল্লেখ করতে আলোচ্য উক্তিটি করেছেন। কবির মতে পৃথিবীতে যত পবিত্র স্থান রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র স্থান মানুষের হৃদয়। এই হৃদয়ই মহান সৃষ্টিকর্তার অবস্থান, এই হৃদয়ের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে। তাই তো কবি বলেছেন, এখানে এসে সব রাজমুকুট লুটিয়ে পড়ে, হৃদয়ের শক্তির কাছে, হৃদয়ের মাহাত্মের কাছে সবই নগণ্য, কারণ মানব হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ ও পবিত্র স্থান। আমরা চারটা বর্ণনামূলক প্রশ্ন রেখেছি, চারটাই খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বরটা দেখো, কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি বলা হয় কেন, বুঝিয়ে দাও, ঠিক আছে? মানব মুক্তির জন্য সাম্যের বাণী উচ্চারণ করেছেন বলে কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি বলা হয়। কবি কাজী নজরুল ইসলাম জীবনভর একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা করেছেন। তিনি ধনী গরিবে বৈষম্য, ধর্ম জাতিভেদ এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর এসব কারণেই কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি বলা হয়। চার নম্বর প্রশ্নটা হচ্ছে, চারবাগ জেলা বলতে কী বোঝো? প্রচলিত বিশ্বাস, মত, ধর্ম, সংস্কার, রীতিনীতি এবং আচার আচরণের উগ্রবিরোধী ব্যক্তি বা গোষ্ঠীকে সচরাচর চারবাগ জেলা বলা হয়। চারবাগ হলেন একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। আর চেলা শব্দের অর্থ হচ্ছে অনুগত, অনুগামী, অনুচর। তাই চারবাগ চেলা বলতে মুনি চারবাগের মতো উগ্র নীতিবাচক মত ও পথের ধ্বংসা এ ধ্বজাধারীদের বোঝানো হয়, ঠিক আছে? এরপর যে আমরা কিছু এমসিকিউ দেখবো বা কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, ঠিক আছে? এক নম্বরে রয়েছে, কনফুসিয়াস কোথাকার দার্শনিক, ইরান, মথুরা, চীন নাকি জেরুজালেম? সঠিক উত্তর হচ্ছে কনফুসিয়াস চীনের দার্শনিক। দুই নম্বরে আছে, সাম্যবাদী কবিতায় দেউল শব্দের অর্থ কী, মন্দির, দেবতা, আবাস নাকি তীর্থক্ষেত্র? তো দেউল শব্দের অর্থ হচ্ছে সাম্যবাদী কবিতায় মন্দির। তিন নম্বরে আছে, সাম্যবাদী কবিতায় যুগাবতার বলতে কাঁধের বোঝানো হয়েছে? ধর্মগুরুদের, সংগ্রামী নেতাদের, সমাজ সংস্কারকদের, বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষদের বোঝানো হয়েছে। চার নম্বরে রয়েছে, সাম্যবাদী কবিতায় পথে ফোটে তাজা ফুল কী অর্থে ব্যবহৃত হয়েছে? বস্তুবাদ, সাম্যবাদ, হৃদয়বৃত্তি নাকি সহজলভ্য? সহজলভ্য অর্থে বোঝানো করা হয়েছে। পাঁচ নম্বরে আছে, কেন এই পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, কবি কেন এমন উক্তি করেছেন? বিবিধ ধর্মগ্রন্থ সংগ্রহ করায়, ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়, বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ করায়, ধর্মের বাণী প্রচার করায়। তো সঠিক উত্তরটা হচ্ছে খ নম্বর, ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়। ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে, মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের কাছে সমভাবে সমাদিত কোনটি, জেন্দাবেস্তা, জেরুজালেম, নীলাচল নাকি কনফুসিয়াস? সঠিক উত্তর হচ্ছে কি, খ নম্বর, জেরুজালেম। সাত নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কোন স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট পবিত্র, মক্কা, জেরুজালেম, মদিনা, গয়া? সেম প্রশ্নই, এই উত্তরটা হবে কি, খ নম্বর, জেরুজালেম, ঠিক আছে? দুটো প্রশ্ন দুইভাবে করা হয়েছে। তবে আট নম্বরে আছে, চার বাক্যে চীনা দার্শনিক ও ঋষি, বস্তুবাদী দার্শনিক ও ঋষি, ভাববাদী দার্শনিক ও ঋষি, নান্দনিক যুক্তিবাদী ও মুনি,
সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, চার্বাক হচ্ছেন একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। 9 নম্বর হচ্ছে চার্বাক কে ছিলেন, ধর্মযাজক, দার্শনিক, মহাবীর নাকি পর্যটক? সঠিক উত্তর হচ্ছে চার্বাক ছিলেন একজন দার্শনিক। 10 নম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু সাল কত? 1974, 1975, 1972, 1976? সঠিক উত্তর হচ্ছে 1976 সাল। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নে আছে আবেস্তা কি? পারস্যের একটি জাতি, পারস্যের অগ্নি উপাসক ধর্মগ্রন্থ, জৈনদের ধর্মগ্রন্থ, একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী? সঠিক উত্তর হচ্ছে আবেস্তা হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ। 12 নম্বর, সাম্যবাদী কবিতা মানবের মহাবেদনার ডাক দ্বারা কি প্রকাশ পেয়েছে? মানব প্রেম, মানব যন্ত্রণা, মানব মুক্তি নাকি মানবাত্মা? সঠিক উত্তর হচ্ছে মানব মুক্তি। 13 নম্বরে আছে কিসের চেয়ে বড় মন্দির কাবানি? দেহের, মধর্মবোধের, হৃদয়ের, মানুষের চিন্তা? এটা উত্তর হবে কি, গ নম্বর, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। 14 নম্বরে আছে সাম্যবাদী কবিতায় কবি কোথায় ঈশ্বরকে খুঁজতে বলেছেন? বিশ্ব প্রকৃতিতে, ধর্মের মধ্যে, নিজ হৃদয়ে, তীর্থক্ষেত্রে? সঠিক উত্তর হচ্ছে কি, গ নম্বরটা, কবি নিজ হৃদয়ে ঈশ্বরকে খুঁজতে বলেছেন। 15 নম্বর, কোথায় তাজা ফুল ফোটে? হৃদয়ে, কন্দরে, বাগানে নাকি পথে? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, পথে ফোটে তাজা ফুল। 16 নম্বর, মানবের মহাবেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করলো? আরব দুলাল, সাক্যমণি, বাশির কিশোর, ইসা মুসা? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, সাক্যমণি মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করলো। 17 নম্বরে রয়েছে সাম্যবাদী কবিতার মূল সুর কি? সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা, ধর্মের মাহাত্ম্য কীর্তন করা, মানুষের দুঃখ দূর করা, মানবতা ও সাম্যবাদ? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, সাম্যবাদী কবিতার মূল সুর হচ্ছে মানবতা ও সাম্যবাদ। 18 নম্বর প্রশ্নে আছে কোথায় সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? মানুষের হৃদয়ে, ধর্মগ্রন্থে, তীর্থস্থানে, পৃথিবীর সবখানে? উত্তর হবে ক নম্বর, মানুষের হৃদয়ে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে। 19 নম্বর প্রশ্ন, সাম্য শব্দের অর্থ কী? সুন্দর, সমান, সহজ নাকি সমাজ? উত্তর হবে খ নম্বর, সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। 20 নম্বরে আছে কোন মুনি মানব কল্যাণার্থে রাজ্য ত্যাগ করেছিলেন? বাল্মীকি, গৌতম, সাক্যমুনি নাকি শ্রীকৃষ্ণ? সঠিক উত্তর হবে গ নম্বর, সাক্যমুনি মানব কল্যাণার্থে রাজ্য ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা MCQ বা বহুনির্বাচনী প্রশ্ন দেখলাম, এরপর যে আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সাম্যবাদী কবিতার। প্রশ্ন 1, সকল দেবতার বিশ্ব দেউল কী? সঠিক উত্তর হচ্ছে, মানে উত্তরটা হচ্ছে কি, সকল দেবতার বিশ্ব দেউল হচ্ছে মানুষের হৃদয়। 2 নম্বর প্রশ্ন, যুগাবতার অর্থ কী? যুগাবতার অর্থ বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার। প্রশ্ন 3, মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সকলের জন্য পুণ্যস্থান কোনটি? মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি সকলের জন্য পুণ্যস্থান হচ্ছে জেরুজালেম। প্রশ্ন 4, ঈসা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন? হৃদয়ে বসে। প্রশ্ন 5, চার্বাক কে? চার্বাক একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। প্রশ্ন 6, জেন্দাবেস্তা কী? পারস্যের অগ্নি উপাসক ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা হচ্ছে জেন্দা, এ দুটিকে কবি একত্রে জেন্দাবেস্তা বলেছেন। প্রশ্ন 7, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। প্রশ্ন 8, কে মহাবেদনার ডাক শুনতেন? সাক্যমুনি বা বুদ্ধদেব মহাবেদনার ডাক শুনতেন। প্রশ্ন 9, সাক্যমুনি কে? সাক্যমুনি হলেন বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ। প্রশ্ন 10, মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ? এটা একটা উপন্যাস। প্রশ্ন 11, ভিল কি? ভিল হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 8ম শ্রেণীর বাংলা বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের সাম্যবাদী কবিতার সাজেশনমূলক একটা আলোচনা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে সবগুলো বিষয়েরই সাজেশন দিয়ে দেব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।